রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের ভূমিকা হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার পরও রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ। এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। জাতিসংঘের 77তম অধিবেশন ও একাধিক সাইডলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব জানাতে স্থানীয় সময় শনিবার সকালে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনের নামে সহিংসতা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। জনগণের ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় কোনো দিয়ে আসেনি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে এসেছে। যারা আজকে প্রশ্ন করে নির্বাচন নিয়ে, তাদের হলো ক্ষমতা অবৈধভাবে দখলকারীর দ্বারা সৃষ্ট দল, কোনোদিন ভোট দিয়ে কখনো ক্ষমতা আসতে পারে নাই। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট করতে এখন থেকে জাতীয় পরিচয়পত্র নয়, কেবল পাসপোর্টই যথেষ্ট হবে। এছাড়া এক প্রশ্নের জবাবে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ সৃষ্টির আশ্বাস দেন এবং বিনিয়োগে আহ্বান জানান। প্রবাসীদের দেশে বিনিয়োগকে আকৃষ্ট করতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই, আমি চাই যে প্রবাসীরাই বিনিয়োগ করুক। আমার দেশে যে 100টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বিভিন্ন এলাকায়, যার যার বাড়ি যে যে এলাকায়, আপনারা সেই এলাকায় বিনিয়োগ করেন। এদিকে প্রবাসীরা প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।